পরবর্তীতে এমন কোন ঘটনা ঘটে সরকারকে এত দুর্বল মনে করবেন না মৌলবাদী চক্র, একদম হাত কিন্তু ভেঙে দেব। এক অপশন উল্টা পাল্টা করবেন, হাত ভেঙে দিব, জেল খাটতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, কেউ কেউ বলতেছে যে ঘাড় মটকায় দেমু, কেউ কেউ বলতেছে যে খেলা হবে, আবার কেউ কেউ বলতেছে যে হাত ভাইঙ্গা দিমু। আমরা কি রোহিঙ্গা নাকি? যাই হোক, দেশের বর্তমান পরিস্থিতি দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ভাষণের কথা মনে পড়ে গেছে আমার, আমি এখন বলবো, একটু দেখে নেই। আপনি চাকরি করেন, আপনার মাইনে দেয় ওই কৃষক, আপনার মাইনে দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওদের টাকায়, আমি আপনি চলি ওদের টাকায়। ওদের ইজ্জত দিয়ে কথা বলুন, সম্মান দিয়ে কথা বলুন। পরেরটুকু একটু ভুলে গেছি, সরি। ওরাই দেশের মালিক, ওদের দ্বারাই আমাদের সংসার চলে। বর্তমান কিছু কিছু মানুষের কথা শুনে মনে হচ্ছে যে ওরাই আমাদেরকে চালায়। আপনারা জানেন কুষ্টিয়াতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে, ব্রিটিশ বিপ্লবী নেতা বাঘাযতীনের ভাস্কর্য ভাঙা হয়েছে। এরপর সেই এলাকার এসপি সাহেব কিছু কথা বলেছেন জাতির উদ্দেশ্যে, তো সেইগুলোর উত্তর আমাদের মামুনুল হক সাহেবই দিবেন। এই যে সেদিনকে দেখলাম একজন বলছে যে থ্রেট দিচ্ছে যে আমরা জানা যায় এবং মিলাদ মাহফিলে নাকি তাদের ছাড়া হয় না। এক হচ্ছে মিলাদ কোনো ফরজ ব্যাপার না, মিলাদ কি কোনো ফরজ কাজ? ফরজ কাজ না, এটা আমরা নিজেরাই পড়তে পারি কিন্তু। আর জানা যায় আমি আমার বাবার জানা যায় আমি নিজেই পড়াইতে পারি। ওই যারা মনে করে যে আপনাদের ছাড়া কিছু হবে না, তারা কিন্তু স্বপ্নের রাজ্যে বসবাস করছেন। আপনাদের ছাড়া সব কিছুই সম্ভব। কোরআন কিন্তু আমরাও পড়েছি, আমি কোরআন শরীফ 4 বার খতম দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমিও পড়ি। তাহলে আপনি বলার কে? আমি বেহেস্তে যাব কি যাব না? আমি ভাস্কর্য বানাইলে বেহেস্তে যাব কি বেহেস্তে যাবার টিকিট কি আপনি আমারে দিবেন? তিনি আরেকটি কথা বলেছেন যে বাবার জানাজা পড়ানোর জন্য কোনো আলেমের দরকার নেই, তিনি যথেষ্ট। অথচ আমরা তার যে আকার আকৃতি দেখেছি যোগাযোগ মাধ্যমে, তাতে শরীয়তের মাসালা অনুযায়ী তিনি এমন অনেক বিধান লঙ্ঘনকারী, বিধান ভঙ্গকারী, যেগুলো শরীয়তের দৃষ্টিতে ওয়াজিব। তো যিনি ওয়াজিব তরক করেন, যেমন তার মুখে এক মুষ্টি দাড়ি নেই, এটি শরীয়তের মাসালা অনুযায়ী এটি ওয়াজিব, সেই ওয়াজিব তিনি তরককারী। যিনি ওয়াজিব তরককারী হন, তার ইমামতি মাকরুহে তাহরিমি, তার ইমামতিতে সাধারণ ধর্মপ্রাণ মানুষরা নামাজ আদায় করতে পারে না। সুতরাং তিনি যে কথা বললেন যে আলেমদের প্রয়োজন নেই, বরং তাদের জানাজা তারা নিজেরাই পড়তে পারেন, এটি অত্যন্ত আত্মঘাতী একটি কথা। একজন ভালো মানুষের, একজন আল্লাহওয়ালা মানুষের, একজন ইমামের জানাজা, একজন ইমামের মাধ্যমে নিজের জানাজা হোক, একজন ভালো মানুষের মাধ্যমে, একজন আলেমের মাধ্যমে, একজন আল্লাহওয়ালার মাধ্যমে নিজের জানাজা হোক, এটি তো প্রতিটি ইমানদারেরই কামনা হওয়া চাই। সুতরাং তিনি এই কথাগুলো বলেছেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশের কোনো পুলিশ এবং কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তার এই কথার সাথে একমত হবেন না। এবং এই আত্মঘাতী কথা এটি কোনো মানুষ বলতে পারে না। জানাজা এটি কোনো একটি হাসি তামাশার বিষয় নয়, বরং জানাজা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান, একটি একটি নামাজ। এবং এই নামাজের ইমামতির জন্য ইমামতের যে যোগ্যতার প্রয়োজন, সেই সকল যোগ্যতার মধ্যে অবশ্যই কোনো ওয়াজিব তরক না করা এটি একটি যোগ্যতা। আর প্রকাশ্য যিনি ওয়াজিব তরক করছেন, তিনি কিভাবে এই কথা বলতে পারেন সেটি আমাদের বোধগম্য নয়। আমার পরিবারের পড়ালেখা কিছুই জানে না, গবেট, সেটাকে আমি মাদ্রাসায় পাঠাই, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এরকম। আরেকটা শ্রেণীকে মাদ্রাসায় পাঠাই, এই যে আমাদের দরিদ্র মানুষরা, যে যারা মনে করি যে ওই ছেলেটাকে মাদ্রাসায় পড়াইলে মনে আমি বেচতে চলে যাব। আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ায় কিন্তু আপনি বেচতে যাইতে পারবেন না। ওই ছেলে যদি কুলাঙ্গার হয়, আর ওই ছেলে যদি আপনার মৃত্যুর পরে রব্বির হাম হুমা কামা রব্বাই আনি সাগিরা না বলে, তাহলে আপনি কি বেঁচে যাইতে পারবেন? পারবেন না। একটি কথা হলো যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে, প্রতিটি পরিবারের গবেট ছেলেরাই কেবলমাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, এই কথাটি অবশ্যই একটি অজ্ঞতাপ্রসূত কথা। মাদ্রাসাগুলোতে যারা পড়াশোনা করে, এটি অনেক পরিবার রয়েছে আলহামদুলিল্লাহ, যে সকল পরিবাররা প্রতিষ্ঠিত, তারা দুনিয়ার দিক থেকে, পরকালীন দিক থেকে বিপুল পরিমাণ সম্পদের মালিক, এবং এমন অনেকে দুনিয়ার সাধারণ শিক্ষায় অনেক উচ্চশিক্ষিত, সেই সমস্ত বড় বড় পরিবারের এবং সম্মানিত সম্ভ্রান্ত পরিবারের হাজার হাজার সন্তান মাদ্রাসায় পড়াশোনা করছেন।
আমরা এমন অসংখ্য দৃষ্টান্ত দেখাতে পারব যে অনেক বড় বড় পুলিশ অফিসার রয়েছেন আমাদের জানামতে, পুলিশের ডিসি লেভেলের অনেক পুলিশ রয়েছেন, এসপি লেভেলের অনেক পুলিশ রয়েছেন এবং ওসি লেভেলের শত শত পুলিশ অফিসার রয়েছেন যারা তাদের আদরের টুকরা একমাত্র সন্তানকে আল্লাহর কোরআন পড়বার জন্য, নবীর হাদিস শিক্ষা করার জন্য, ইসলামকে শিক্ষা করার জন্য তারা মাদ্রাসায় ভর্তি করেন এবং মাদ্রাসায় পাঠান। সুতরাং তিনি মাদ্রাসায় যারা পড়ে তাদের সকলকে নির্বিচারে গবেট বলে গোটা বাংলাদেশের লক্ষ লক্ষ মাদ্রাসা কোরআনের শিক্ষার্থীদেরকে উপহাস করেছেন। এটি আইনের পোশাক পরিহিত কোনো দায়িত্বশীলের কাছ থেকে এদেশের মাদ্রাসার সন্তানরা কোনোভাবেই কাম্য কামনা করে না। এদেরকে এই যে বিনা পয়সায় পড়ায় আর বিনা পয়সায় মগজ ধুলাই করে, মগজ ধুলাই করে, আবার রাস্তার পাশে টেবিল নিয়ে বসে যে দান করেন, কোরবানির চামড়া দান করেন, অমুক দান করেন, এইসব দান করে আমরা কি সৃষ্টি করছি? আমাদের টাকায় চলে আমাদের জমিতে থেকে বাংলাদেশে অবস্থান করে আপনি বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবেন? এটা কি কেউ মানবেন? এখানে যারা আছেন মানবেন? তিনি আরেকটি কথা বলেছেন যে তাদের টাকায় মাদ্রাসা পড়ুয়ারা চলে। সুতরাং মাদ্রাসা পড়ুয়া যারা তারা তাদের দান দক্ষিণায় চলে। প্রিয় দর্শক, আমরা জানি বাংলাদেশের বিশেষত কওমি মাদ্রাসাগুলো সরকারি কোনো সহযোগিতা নেয় না এবং ধর্মপ্রাণ মানুষদের কাছ থেকে স্বেচ্ছায় প্রদানকৃত সহযোগিতা নেয়। তাদের কোনো ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে জোরপূর্বক কোনো চাঁদা কোনো মাদ্রাসাগুলোতে কালেকশন করার রেকর্ড দেখানো যাবে না। অথচ যারা সরকারি যেই এমপিওভুক্ত এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে তাদেরকে অর্থায়ন করা হয়। যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অথবা পাবলিক কলেজ এবং পাবলিক স্কুলগুলোতে সরকারি প্রচুর বরাদ্দ দেওয়া হয় এবং যারা সরকারি চাকরি করেন তাদের চাকরির বেতন ভাতাও সরকারিভাবে প্রদান করা হয়। সরকারি এই টাকাগুলো আসে কোত্থেকে? সেই টাকাগুলোর মধ্যে এদেশের আলেম সমাজ যারা রয়েছেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ আলেমরা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন। এদেশের সমস্ত মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষ, তারা যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো ক্রয় করে থাকেন সেই পণ্য থেকে ভ্যাট আকারে যেই টাকা সরকারি ফান্ডে যায় সেই টাকারও অংশ বিশেষ সরকারি চাকরিজীবীকে প্রদান করা হয়। বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি সরকারি কর্মকর্তাদেরকে লক্ষ্য করে বলেছিলেন যে তোমরা কৃষক শ্রমিক মজদুর ওদেরকে অবহেলা করবে না, তাচ্ছিল্য করবে না, কারণ তোমার টাকা দিয়ে সে লালিত হয় না, বরং তাদের টাকা দিয়ে তোমরা লালিত হও। সুতরাং সেই কথা স্মরণ করিয়ে দিয়ে আমরা বলতে চাই, এদেশের আলেম সমাজ কারো কাছ থেকে জোরপূর্বক টাকা গ্রহণ করে না, এদেশের মাদ্রাসাগুলো কারো জোরপূর্বক চাঁদায় চলে না এবং যারা আলেমদের প্রতি বিদ্বেষ রাখে তাদের কাছ থেকে চাঁদা গ্রহণ করার জন্য মাদ্রাসাগুলো প্রস্তুত নয়। যারা ওলামায়ে কেরামের জানাজা চায় না আলেমরা তাদের টাকা চায় না। এদেশে অধিকাংশ ধর্মপ্রাণ মুসলমানরাই এমন নয়, বরং শতকরা 99% মুসলমানই এমন থাকবে যারা আলেমদেরকে ভালোবাসে, যারা আলেমদের জানাজা চায় এবং যারা একথা বিশ্বাস করে না যে মাদ্রাসায় যারা পড়ে তারা সব গবেট হয়। সুতরাং এই যে কথা, এটি অত্যন্ত আপত্তিকর একটি কথা। রাষ্ট্রীয় একজন দায়িত্বশীল, রাষ্ট্রের একটি উল্লেখযোগ্য শ্রেণীর সাথে গোটা রাষ্ট্র সরকার যাদেরকে শ্রদ্ধার চোখে দেখে, যাদেরকে মর্যাদার চোখে দেখে, সেই আলেম সমাজের সাথে এই ধরনের মন্তব্য, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা, এটি কোনো আইনের পোশাক পরিহিত দায়িত্বশীলের কাছ থেকে শোভনীয় হতে পারে না, কাম্য হতে পারে না। এ বিষয়ে আমরা আশা করব যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের দায়িত্বশীলদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের ক্ষেত্রে তারা পরবর্তীতে এ বিষয়ে আরও সতর্ক ব্যবস্থা গ্রহণ করবেন।